হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের একটি মিষ্টি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের খিরমোহন মিষ্টি। মুখে দেওয়ার সাথে সাথেই মিষ্টিটি একদম মিলিয়ে যাবে, যে কেউ খুব সহজেই এই মজাদার মিষ্টি রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মিষ্টিটির পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য প্রথমেই আমি কতগুলো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি খুব ভালো করে ধুয়ে এরপর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। তো আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে আমি এগুলোকে একপাশে রেখে চলে যাব পরবর্তী স্টেপে। এজন্য প্রথমে আমি একটি হাঁড়িতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ। আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম গুঁড়া দুধ হলে এর টেস্টটা বেশি পাওয়া যায়। এরপর এর মধ্যে 1/4 কাপ দিয়ে দেব চিনি আর 1 কাপ দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ আগে থেকে জাল করে ঘন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও চুলার ফ্লেমটাকে অন করিনি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে অন করে দেব এবং অনবরত নেড়ে চেড়ে এটিকে জাল করে ঘন করে নেব। অবশ্যই জাল করার সময় অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, এতে করে নিচে লেগে যাবে না, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। জাল করতে করতে এই পর্যায়ে ঘন হয়ে আসলে আমি চুলার ফ্লেমটাকে অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তবে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে এগুলোকে হাতে একটু ঘি মেখে ছোট ছোট বল করে তৈরি করে নেব। এভাবে সবগুলো মিল্ক বল তৈরি হয়ে গেলে আমি এগুলোকে একপাশে রেখে চলে যাব পরবর্তী স্টেপে। এজন্য প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যে গ্রেট করা গাজরগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব। কেউ চাইলে ঘিটা গরম করে এর মধ্যে এলাচ দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর গাজরটা সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে ঘন করা 1 কাপ গরুর দুধ দিয়েছি, কেউ চাইলে নাও দিতে পারেন, এর বদলে পানি দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে দুধ দিলে এর টেস্টটা বেশি পাওয়া যায়। গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দেব চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটিকে জাল করে নেব, যতক্ষণ না এর গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে আসে। তো পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে এই পর্যায়ে পাউডার মিল্ক দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়।
এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাউডার মিল্কটাকে আমি মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না একটু আঠালো ভাব চলে আসে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটাকে অফ করে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে আমি গাজরের খিরমোহনগুলো তৈরি করে নেব। এরপর আমি কিছুটা গাজর হাতে নিয়ে আরেক হাতে তালুতে রেখে আগে থেকে যে মিল্ক বলটা তৈরি করে রেখেছি সেটি এর মাঝখানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে এভাবে গাজরের খিরমোহন মিষ্টিগুলো তৈরি করে নেব। একই প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ছোট বড় সকলেই পছন্দ করবে এবং একবার যদি কেউ খায় তবে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি একটি গাজরের খিরমোহন কেটে দেখাচ্ছি এর ভিতরে কতটাই সফট এবং ক্রিমি হয়েছে।